সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার পাল আমার আজকের আয়োজন বছরের শেষ মাস অর্থাৎ মাসিক রাশিফল দু হাজার একুশ সালের ডিসেম্বর মাসের বাকি যে রাশিগুলো রয়েছে অর্থাৎ তাদের ভাগ্যাদেশ নিয়ে আমার আজকের আয়োজন অর্থাৎ মাসিক রাশিফল পার্ট টু নিয়ে আজকের আয়োজন তো যে সকল জাতক জাতিকারা প্রথম পর্বে আপনারা রাশি অর্থাৎ এই মাসিক রাশিফল জানতে পারেননি তাদের নিয়েই কিন্তু আমার আজকের আয়োজন তো দেখুন বিশেষ করে এই ডিসেম্বর মাস যে দুই সালের শেষ মাসটি কোন রাশির জাতক জাতিকারা হাত বাড়ালেই সফলতা পাবেন কর্ম ব্যবসা বাণিজ্যে চাঙ্গা হয়ে উঠবে উচ্চতর লাইফস্টাইলে এই মাসটি অতিবাহিত করবেন বা কাদের কর্ম একমাত্র ধর্ম হবে বেকার যুবক তীরা কারা কর্ম পাবেন কাদের মায়ামত্ব বৃদ্ধি পাবে কাদের ধন ঐশ্বর্যে ভরা এক রাজকীয় জীবন কাটবে তো এই সকল শত শত প্রশ্নের উত্তর নিয়ে বিশেষ করে তুলা থেকে মিন রাশির জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাসটি কেমন কাটবে তা জানাতেই কিন্তু আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তাছাড়া আমার প্রাণপ্রিয় দর্শকদের কাছে একটি নিবেদন থাকবে আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান এই ডিসেম্বর মাসের ভাগ্যাদেশের সঙ্গে রাশি অনুযায়ী মিল খায় তাহলে ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন সেই সঙ্গে শেয়ার করে প্রিয়জনদেরও দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ দেখুন সর্বপ্রথম আসবো রাশি নিয়ে আমি প্রথম পর্বে কিন্তু কন্যা রাশি পর্যন্ত বলে শেষ করেছি বাকিটা মানে ভিডিওর লেন্থ বড় হয়ে যাওয়ার কারণে আমরা দুটি পার্টই করলাম তো দেখুন সর্বপ্রথম রাশি জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাসের শুরুতেই কিন্তু আপনাদের রাশি অধিপতি এবং রাশির অষ্টমপতি শুক্রাচার্য তৃতীয় অবস্থান করবে আর আপনাদের রাশিতে সেনাপতি মঙ্গলের অবস্থান আর রাশির উপর কিন্তু গোটা মাসেই শনি মহারাজের দশম দৃষ্টি পড়বে এবং দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টিও কিন্তু পড়বে এই রাশির উপর তাছাড়া আপনাদের রাশির অষ্টমে কিন্তু রাহু অবস্থান করবে তো বিশেষ করে তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের যদিও মনোবল বাড়াবে সেনাপতি মঙ্গল আপনাদের রাশিতে থেকে জনবল বাড়াবে অর্থবল বাড়াবে ভাই বোনদের সাথে মতানৈক্য দূরীভূত করবে শিক্ষার্থীদের নিত্য নতুন সুযোগ এনে হাজির করবে কারণ পঞ্চমে বৃহস্পতি অবস্থান করবে সেই সঙ্গে পিতা মাতার কাছ থেকেও প্রচুর সাহায্য সহযোগিতা পাবেন তাছাড়া ধনভাবে রবি বুধ কেতুর অবস্থান আকস্মিক অর্থ উপার্জনের এক নিত্য তো নতুন সুযোগ এনে হাজির করবে যার ফলে তুলা রাশির জাতক জাতিকারা কিন্তু এই ডিসেম্বর মাসে ধন ঐশ্বর্যে ভরা এক রাজকীয় মাস হিসেবে উপহার পাবেন এই মাসটিতে যদিও যারা লটারি শেয়ার বাজার ব্রোকারি এবং কন্ট্রাক্টারি ব্যবসায় নিযুক্ত আছেন তাদেরই অধিক স্বপ্ন পূরণ হবে সেই সঙ্গে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তি সোশ্যাল মিডিয়ার কর্ম জুয়েলারি ব্যবসা পারফিউমের ব্যবসা কসমেটিক্সের ব্যবসা বা কেমিক্যাল দ্রব্যের ব্যবসা বাণিজ্যে যারা লিপ্ত আছেন তাদের অর্থভাগ্য অধিক ফুলে ফেঁপে উঠবে এমনকি আপনাদের রাশির ধনপতি এবং সপ্তমপতি মঙ্গলের যে ধনভাবে পদার্পণ করবে অর্থাৎ যারা বাড়ি গাড়ির স্বপ্নে বিভোর আছেন তাদের স্বপ্ন কিন্তু নিশ্চিত পূর্ণ করবে এমনকি ব্যাংক ব্যালেন্স এই মাসে কিন্তু তুলা তুলারাশির জাতক জাতিকাদের গুণ বৃদ্ধি পাবে তাছাড়া তৃতীয় ষষ্ঠপতি দেবগুরু বৃহস্পতির পঞ্চমে থাকায় যাদের ভাই বোনেরা লেখাপড়া করছে তারা চমকে দেবে শিক্ষার্থীদের মনোবল বাড়াবে শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ করবে এই মাসে যারা বিদেশ গমন এবং স্বদেশ প্রত্যাবর্তনের স্বপ্নে বুক বেঁধেছেন তাদের স্বপ্নও কিন্তু বাস্তবায়িত করবে তাছাড়া চতুর্থ এবং পঞ্চমপতি শনি মহারাজের চতুর্থে অবস্থান করায় প্রেমিক প্রেমিকা বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরাও কিন্তু বুক পেতে মন দিয়ে আপনাদের সহযোগিতার হাত বাড়াবে যদিও অষ্টমস্ত রাহু বিশেষ করে দুর্ঘটনা ঘটাতে পারে অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে চোর সিটিং বা যজ্ঞান পার্টি লুটতরাজের খপ্পরে পড়তে পারেন পথে কুড়িয়ে পাওয়া ব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে সেই সঙ্গে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে বিশেষ করে পোর্সাব কিডনি ধাতুগত রোগ নারী জাতির ফিমেল ডিজিজের প্রবণতা রক্ত পীড়া রক্তপাত এগুলো কিন্তু ঘটতে পারে তো এ সকল দিকে নিশ্চয়ই আপনার দেরকে সতর্ক থাকতে হবে তাছাড়া ধর্ম প্রচার এবং ধর্মের প্রসারে কিন্তু নিজেদেরকে আত্মনিয়োগ করার এক বিশেষ সম্ভাবনা রয়েছে এই দুই সালের শেষ মাস অর্থাৎ ডিসেম্বর মাসে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি নিয়ে বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য দুই হাজার একুশ সালের শেষ মাসটি অর্থাৎ ডিসেম্বর মাস কিন্তু সমগ্র মাসই আপনাদের রাশিতে কেতু তুঙ্গস্থ হয়ে অবস্থান করবে আর মাসের শুরুতেই রবি যুক্ত থাকবে এবং তৎপরবর্তীতে যদিও এই গ্রহপিতা রবি আপনাদের রাশির দশম্পতি সে কিন্তু ধনভাবে পদার্পণ করবে ১৬ ডিসেম্বর দুই হাজার একুশ ইংরেজি তারিখে তো বিশেষ করে আপনাদের ধন উপার্জনের যেমন সুযোগ তৈরি করবে তেমনি আপনাদের আকস্মিক আকস্মিকভাবে কর্ম এবং ব্যবসা যে চমকালো বা জমকালো সফলতা কিন্তু এই মাসে দেবে বিশেষ করে যেদিকে হাত বাড়াবেন সেদিক থেকেই সফলতা পাবেন এমনকি সফলতার সূর্য উদিত হওয়া শত্রু ও বিরোধী পক্ষরা ঈর্ষান্বিত হয়ে বা ঈর্ষায় কিন্তু ফেটে মরবে তথাপিও যারা অস্ত্র শস্ত্র গোলা বারুদ এমনকি ইমারত দ্রব্য সেই সঙ্গে ফার্নিচারপত্র কাঠ কয়লা ইট বালু সিমেন্ট এমনকি লোহা লক্ষর এই ধরনের ব্যবসা বাণিজ্যে যারা বা লিপ্ত আছেন বা যারা বিদেশ রিলেটেড ব্যবসা বাণিজ্যের সঙ্গে লিপ্ত আছেন তাদের স্বপ্ন অধিক বাস্তবায়িত হবে সেই সঙ্গে নিশ্চিত আপনাদের কিন্তু সুনাম বাড়বে খ্যাতি বাড়বে যশ বাড়বে প্রতিপত্তি বাড়বে এমনকি অধ্যায়ন অধ্যাপনা যারা নিযুক্ত আছেন তাদেরও কিন্তু মনোবল বাড়িয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে উচ্চ শিক্ষার দ্বার খুলবে বা সদ্য সমাপ্ত শিক্ষার্থীদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে এমনকি বিশ্বিক রাশি জাতক জাতিকাদের মধ্যে যারা প্রেমিক আছেন প্রেমিকা আছেন বন্ধু বান্ধব আছে যাদের প্রচুর আত্মীয় স্বজন আছে যাদের সঙ্গে মিল ছিল না সেগুলো কিন্তু বিশেষ করে মহামিলনে তৈরি করবে এমন কি আপনাদের গৃহবাড়িতে এই মাসে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে যার ফলে শ্বাস সাজ রব করতে পারে এমন কি। আপনাদের রাশি অধিপতি এবং রাশির ষষ্ঠপতি মঙ্গল যদিও মাসের শুরুতে দ্বাদশে অবস্থান করবে তথাপিও এই মঙ্গলের কিন্তু তৎপরবর্তী আপনাদের রাশিতে প্রবেশ করে শুভ ফলের মাত্রা বাড়িয়ে দেবে যার ফলে যারা গাড়ি বাড়ি ক্রয়ের স্বপ্ন যাদের আছে ফ্ল্যাট বাড়ি দোকানপাট ভূমি সম্পত্তি কূরয়ের স্বপ্ন যাদের আছে সেই সকল স্বপ্ন পূর্ণ করবে যদিও বিবাহযোগ্যদের বিবাহে কিন্তু বাধা সৃষ্টি করতে পারে সপ্তমে রাহু অবস্থান করে জীবন সাথী বা জীবন সঙ্গীর সঙ্গে কলহ বিবাদ তৈরি করতে পারে তাদের চিকিৎসার্থে প্রচুর অর্থ ব্যয় হতে পারে এমনকি বিশেষ করে আপনাদের এই রাশির একাদশে রাহুর নবম দৃষ্টি পড়ায় বিশেষ করে আয় উপার্জনের পথে বা প্রায় শেষ হয়ে আসা কাজ কোনো শত্রুর প্রভাবে আটকে গেলেও সেটা দীর্ঘস্থায়ীভাবে আটকানোর সম্ভাবনা নেই এমনকি সন্তান সন্ততিদের কেরিয়ার অধ্যয়ন এবং স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে তাছাড়া বিশ্বিক রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে যারা লটারি কেটে চলেছেন শেয়ার বাজারে বিনিয়োগ করেছেন ব্রোকারি কন্ট্রাক্টরি ব্যবসার সাথে নিযুক্ত আছেন তাদের স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসবে এমনকি ভবিষ্যতের ভিত করতে সক্ষম হবেন যার ফলে এই মাসটি কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সফলতার জোয়ারে ভাসবেন এমনকি মৌজ মস্তিতে মাছটি উপভোগ করবেন তাতে সন্দেহের অবকাশ নেই সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো যারা ধনু রাশির জাতক জাতিকা আছেন দেখুন ধনুরাশির জাতক জাতিকাদের রাশি অতিপতি এবং চতুর্থপতি দেবগুরু বৃহস্পতি কিন্তু এই ডিসেম্বর মাসে আপনাদের রাশির তৃতীয়ে পরিভ্রমণ করবে আর ধনভাবে ধনপতি শনি মহারাজ আর রাশিতে কিন্তু আপনাদের রাশির একাদশ এবং ষষ্ঠপতি শুক্রাচার্য অবস্থান করবে যদিও দ্বাদশে কেতুর সঙ্গে রবি যুক্ত থাকবে তো এই রবি কিন্তু তৎপরবর্তীতে আপনাদের রাশিতে এসে বোধাদিত্য যোগ তৈরি করবে আর শুক্র কিন্তু ধনভাবে চলে যাবে তখন আয়পতি তো এই যে একটা শুভ প্রভাব বা শুভ সু বাতাস বা বিশেষ করে সুদিনের সূর্য কিন্তু আপনাদের গৃহে পতিত হবে তো কোন কোন দিক থেকে পতিত হবে বিশেষ করে যারা শিক্ষক আছেন লেখক আছেন সাহিত্যিক আছেন রাজনীতিবিদ আছেন এমনকি যারা আইন পেশার সঙ্গে নিযুক্ত আছেন তাদের স্বপ্ন কিন্তু বেশি বাস্তবায়িত হবে তাছাড়া বিশেষ করে আপনাদের ধনপতি শনি মহারাজ ধনভাবে আর লগ্নাধি বা রাশি অধিপতি এবং আপনাদের যে চতুর্থপতি বৃহস্পতির তৃতীয় অবস্থান বিশেষ করে অর্থ উপার্জনের চতুর্দিক থেকে কিন্তু একটা নিত্য নতুন সুযোগ এনে হাজির করবে যার ফলে কর্মস্থলে প্রচুর উপহার দেই পাবেন এমন কি বেকার যুবক যুবতীরা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশন উদ্র হবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে নিত্য নতুন ব্যবসা বাণিজ্যে পরিকল্পনা বাস্তবায়িত হবে এমনকি শূন্য পকেট সমগ্র মাসই কিন্তু পূর্ণ থাকবে সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্সও কিন্তু দশ গুণ বৃদ্ধি পাবে যার ফলে ধার কর্য ঋণ মুক্তির পথও কিন্তু খুলে দেবে যদিও আপনাদের রাশি ষষ্ঠে তুঙ্গস্থ রাহু থাকায় স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে শরীর স্বাস্থ্যের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে ভাই বোনদের সঙ্গে দীর্ঘদিনের মতানোক্যের যদি অবসান ঘটবে তাদের সহযোগিতায় স্বপ্ন পূরণ নিশ্চিত করবে তাছাড়া বিশেষ করে পঞ্চম এবং প্রতি মঙ্গলের যে মাসের শুরুতে একাদশে অবস্থান এবং তার উপর শনি বৃহস্পতি দুটি গ্রহের দৃষ্টি যার ফলে বিশেষ করে পিতামাতার কাছ থেকেও প্রচুর সাহায্য সহযোগিতা পা পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার দ্বার খুলবে এমনকি সত্য সমাপ্ত শিক্ষার্থীদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে তাছাড়া আপনাদের সপ্তম এবং দশম প্রভাবে আপনাদের মনে শুভ বুদ্ধির উদয় হবে যার ফলে যাদের দীর্ঘদিন ধরে দাম্পত্য জীবনে অসন্তোষ চলছিল মতানৈক্য চলছিল মনোকষ্ট মনোবেদনা চলছিল এগুলো কিন্তু দূরীভূত হবে দূরীভূত হওয়ায় আপনার মুখে কিন্তু সুখের হাসি ফুটবে সেই সঙ্গে কর্ম অর্থ মুখ্য সুনাম যশ প্রতিষ্ঠা হাতের মুঠো এনে দেবে যার ফলে প্রকৃত সফল মানুষ হিসেবে ডিসেম্বর মাসটি ধনুরাশির জাতক জাতিকারা অতিবাহিত করবেন তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই তবে আবারও বলবো স্বাস্থ্যগত ব্যাপারে সতর্ক থাকতে হবে দ্বাদশে কেতু লোকে ভুল বুঝবে সন্দেহের চোখে দেখবে অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলায় কিন্তু আপনাদের ফাঁসিয়ে দিতে পারে এদিকে নজর রাখতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি নিয়ে মকর রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য বছরের শেষ মাস অর্থাৎ ডিসেম্বর মাসটি বিশেষ করে আপনাদের রাশিতে কিন্তু রাশি অধিপতি এবং ধনপতি শনি মহারাজ অবস্থান করবে তাছাড়া রাশির ধনভাবে আপনাদের রাশির তৃতীয় এবং দ্বাদশপতি দেবগুরু বৃহস্পতি থাকবে আপনাদের রাশির পঞ্চমে অবস্থিত রাহুর পঞ্চম দৃষ্টি ফেলবে আপনাদের রাশির উপর আর মঙ্গলেরও কিন্তু চতুর্থ দৃষ্টি পড়বে যদিও মঙ্গলের চতুর্থ দৃষ্টি স্বল্প সময়ের জন্য পড়বে তৎপর পরবর্তীতে মঙ্গল বৃশ্চিকে গমন করে ধনভাবে দৃষ্টি ফেলবে এবং সেখানে বৃহস্পতি অবস্থান করবে তো এই যে রাশিচক্র পর্যবেক্ষণ করলে মকর রাশির জাতক জাতিকাদের বিশেষ করে আপনাদের মনে সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেব দ্বিজে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ এগুলো যেমন বর্ষিত হবে তেমনি কর্ম বা আপনাদের কর্মফল দাতা শনি মহারাজ কর্ম আপনাদেরকে দিয়ে করাবে এবং দৈব আপনাদের জন্য সহযোগিতা করবে তো কর্ম আর দৈবের মিলন ঘটিয়ে আপনাদের কিন্তু বিশেষ করে রাজ্যক তৈরি করবে অর্থাৎ রাজার মতো কিন্তু মাছটিও অতিবাহিত করবেন কোনো ক্রমে কেউ আপনাদের দমিয়ে রাখতে পারবে না কারণ আপনারা স্বাধীন চেতা মানুষ হবেন সৎ পথে উপার্জন করবেন দৃঢ় মানুষ হবেন আর ব্যবসায়ীরা কিন্তু মস্ত বড় ব্যবসায়ী হবেন বিশেষ করে যারা চামড়াজাত দ্রব্য মৎস্য মাংস পশু পাখির ব্যবসা সেই সঙ্গে যারা যাবতীয় ধাতব দ্রব্যের ব্যবসা চা পাতা মশলা জাতীয় দ্রব্য বাণিজ্যে লিপ্ত আছেন তারা অধিক লাভবান হবেন এমনকি পরিবহনের ব্যবসা বা পরিবহনের সেক্টরে কোনো কর্মে যারা নিযুক্ত আছেন তাদের স্বপ্নও কিন্তু বেশি বাস্তবায়িত হবে যদিও মকর রাশির জাতক জাতিকাদের অর্থ ভাগ্য দশ গুণ বাড়িয়ে দেবে তথাপিও শিক্ষার্থীদের নিয়ে কিন্তু মনোকষ্ট মনোবেদনা চলবে শিক্ষার্থীদের লেখাপড়া থেকে মন বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে সন্তান সন্ততিদের আচরণ নিয়ে মনকষ্ট মনোবেদনা হতে পারে এমনকি অত্যাবশ্যকীয় বিদেশ গমনের পথে বাধা সৃষ্টি করতে পারে তথাপিও বিবাহযোগ্যদের বিবাহ প্রেমী যুগলের প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভ হবে তাতে সন্দেহের অবকাশ নেই এমনকি পকেট শূন্য হবে না এই ডিসেম্বর মাসে এমনকি ধার কর্য ঋণের জালে আটকা পড়তে হবে না বরং ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে তাছাড়া একাদশে কেতু রবি বুধের অবস্থান আর আপনাদের চতুর্থ এবং একাদশ প্রতি মঙ্গলের শুভ প্রভাব এই দুটি মিলিত হয়ে বিশেষ করে দীর্ঘদিন যাদের পাওনা টাকা আদায় হচ্ছিল না সেগুলো আদায় হবে দীর্ঘদিন ধরে যে সকল কাজ আটকে ছিল সেই সকল কাজ সচল হবে এমনকি বিশেষ করে বৈদেশিক সূত্রে কিন্তু আপনারা লাভবান হতে পারেন এমনকি শত্রু ও বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে গোটা পরিবারের একাত্মতা দেখবে যা দেখে অবশেষে মীমাংসা করতে অথবা লেজ গুটিয়ে নিতে বাধ্য হবে তাতে সন্দেহের কিন্তু কোনো অবকাশ নেই অর্থাৎ শনি মহারাজ যখন দেবে তখন স্বসাগরা ধ্বনির অধিপতি করবে তো এই ডিসেম্বর মাসে শনি মহারাজ আপনাদের কিন্তু স্বসাগরা ধ্বনির অধিপতি করবে আর যদি নেয় তাহলে কিন্তু পথের বিক্ষুভ করে ছাড়ে তো এই শনি মহারাজ কখনোই ডিসেম্বর মাসে মকর রাশি জাতক জাতিকাদের বিপর্যয় ফেলে মাছ থেকে সরে যাবে না কারণ আপনাদের রাশি অধিপতি এবং রাশি ধনপতি কিন্তু শনি মহারাজ নিজ অবস্থান করছে যদিও তার উপর রাহুর দৃষ্টি রয়েছে তো এখানে দৃষ্টি কিন্তু প্রতিফলিত হবে তাছাড়া ধনভাবে বৃহস্পতি যে ধ আপনাদের রাশি তৃতীয়পতি বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে আপনারা ধর্ম প্রসার প্রসারে নিযুক্ত হতে পারেন ভাই বোনদের ভাই বোনেরাও প্রচুর সফলতা পাবে যাদের ভাই বোনের কর্ম নিয়ে আপনারা ছোটাছুটি করছিলেন প্রচুর দৌড়াদৌড়ি করছিলেন তাদের স্বপ্নও কিন্তু বাস্তবায়িত হবে এই মাসটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি নিয়ে কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য বছরের শেষ মাস অর্থাৎ ডিসেম্বর মাসে আপনাদের রাশি অধিপতি এবং রাশির দ্বাদশপতি দ্বাদশে থাকবে আর রাশিতে কিন্তু ধনপতি এবং আয়পতি দেবগুরু বৃহস্পতির অবস্থান সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ধন সম্পদ উপার্জন এবং আয় উপার্জন বা পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল এগুলো কিন্তু পরিপূর্ণরূপে সফলতা দেবে তাতে সন্দেহের অব প্রকাশ নেই এমনকি আপনাদের রাশির চতুর্থে তুঙ্গস্থ রাহু যদিও বন্ধুত্বে ফাটল ধরাবে প্রেমে বিচ্ছেদ ঘটাবে তবুও শুভ বন্ধু যে আপনাদের প্রকৃত কল্যাণকারী বন্ধু প্রকৃত প্রেমিক যার সঙ্গে সংসার করা যায় ঘর বাঁধা যায় এমন প্রেমিক প্রেমিকা সৃষ্টি হবে এমনকি আত্মীয় স্বজনদের সাথে মতানৈক্য তৈরি হতে পারে কিন্তু কু আত্মীয়রা দূরীভূত হয়ে যে পক্ষে যে সকল আত্মীয় স্বজনরা সহযোগিতা করে সেই সকল আত্মীয় স্বজনদের আগমন কিন্তু হবে এমনকি আনাগোনা কিন্তু আপনাদের গৃহে দেখা দেবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের রাশির তৃতীয় এবং দশমপতি যে সেনাপতি মঙ্গল মাসের শুরুতে ভাগ্যস্থানে তৎপরবর্তী দশমভাবে থাকবে তো বিশেষ করে কুম্ভ রাশি জাতক জাতিকাদের মধ্যে যারা বেকার যুবক যুবতী আছেন তারা কর্ম পাবে এমনকি হারানো কর্ম ফিরে পাবে কর্মে পদোন্নতি পাবে সাসপেনশানুজো হবে নতুন ব্যবসা বাণিজ্য চালু হবে ব্যবসা বাণিজ্য যাদের আছে তাদের বহুল প্রচার ও প্রসার ঘটবে এমনকি একা এমন এমনকি আপনাদের রাশির দশমে কেতু বিশেষ করে কর্মের ঝটকা উপার্জন দেবে এমনকি যারা লটারি শেয়ার বাজার এবং কন্ট্রাক্টরি ব্যবসায় নিযুক্ত আছেন তাদের স্বপ্ন বাস্তবায়িত করবে সেই সঙ্গে রাজনৈতিক পদপদবি যারা হারিয়েছেন তাদের পদপদবি ফিরিয়ে দেবে এমনকি দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার গ্রাফ চাঙ্গা করে তুলবে সন্তানদের মনোবল গুণ বাড়িয়ে দেবে শিক্ষার্থীরাও কিন্তু নিশ্চিত সফলতা পাবেন তাতে সন্দেহের অবকাশ নেই তো সব মিলিয়ে বিশেষ করে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই ডিসেম্বর অর্থাৎ বছরের শেষ মাসটি সব থেকে বেশি সফল বা বেশি স্মরণীয় বেশি বরণীয় একটি মাস হিসেবে গণ্য হবে বা ভবিষ্যতের ভিত গড়তে কিন্তু সহযোগিতা করবে মনে রাখবেন পঞ্চম এবং অষ্টম প্রতি বুদ্ধির দেবতা বুধ কিন্তু আপনাদের সবসময় শুভ বুদ্ধি দেবে অর্থাৎ অশুভ পথে যেতে দেবে না তাই তো নেশা মধ্য জুয়া এগুলো থেকে আপনাদেরকে দূরে রাখবে এমনকি অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে রেখে নিট অ্যান্ড ক্লিন স্বচ্ছ শুভ মানুষ বা ভালো মানুষ রূপে পরিগণিত করবে তো ভালো মানুষত্ব আর ভালো প্রতিষ্ঠা এই দুটি যেমন থাকবে তেমনি দৈবও আপনাদের সহযোগিতা করবে তিনটির মিলন ঘটিয়ে আপনাদের জীবনে এক স্বর্ণজ্জ্বল মাস বলে গণ্য হবে এই ডিসেম্বর মাসটি সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি নিয়ে মিন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য বছরের শেষ মাস ডিসেম্বর মাস বিশেষ করে আপনাদের রাশি অধিপতি এবং রাশির কর্মপতি কিন্তু দ্বাদশে অবস্থান করবে তো বৃহস্পতি দ্বাদশে অবস্থান করবে সে কর্মপতি এবং রাশি অধিপতি তো যে কর্মক্ষেত্রে কিন্তু সহকর্মীদের সাথে একটা মতানৈক্য তৈরি হতে পারে ব্যবসা বাণিজ্যে অংশ সিদ্ধার্থ সাথে মতের অমিল হতে পারে ব্যবসা বাণিজ্য আলাদা করতে হতে পারে পরিবারের কোনো বয়স্ক লোকের স্বাস্থ্যগত ব্যাপার খারাপ হতে পারে তাদের নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হতে পারে এমনকি সুখ দুঃখের অস্ত্র ঝরাতে পারে তথাপিও একাদশ দ্বাদশপতি শনি মহারাজের একাদশে অবস্থান করে বিশেষ করে সৎ পথে উপার্জন করাবে এমনকি কোনো অনুচিত অবৈধ কাজে গমন থেকে কিন্তু বিরত রাখবে এমনকি শনি মহারাজ কিন্তু আপনাদের নিখাত স্বর্ণের মানুষ রূপে তৈরি করবে অর্থাৎ জ্বালিয়ে পুড়িয়ে নিখাত করবে তাছাড়া আপনাদের রাশির তৃতীয় যে তুঙ্গস্থ রাহু থাকবে যাদের মিন রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিন ধরে ভাই বোনের সাথে মতানৈক্য ছিল ভাই বোনদের শরীর স্বাস্থ্য খারাপ ছিল ভাই বোনদের প্রতিষ্ঠায় বাধা ছিল সেগুলো কিন্তু পুনরায় ফিরিয়ে দিতে পারে তাছাড়া আপনাদের রাশির ধনপতি এবং ভাগ্যপতি সেনাপতি মঙ্গল সে কিন্তু মাসের শুরুতে অষ্টমে মাঙ্গলিক দোষ যুক্ত হবে তো তৎপরবর্তী নবমে প্রবেশ করে কেতু যুক্ত হওয়ায় বিশেষ করে তখন কিন্তু ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে বাড়ি গাড়ি যারা ক্রয় করবেন তারা চোদ্দ তারিখের পরে করুন এই ডিসেম্বরের চোদ্দো তারিখের পর দেখবেন নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয় এবং বিক্রয়ের স্বপ্নপূর্ণ হবে কিন্তু মাসের প্রথম এই যে চোদ্দ দিন এই সময়ে কিন্তু আপনারা এই সকল দিকে ঝুঁকি নিলে আটকে যেতে পারেন তাছাড়া আপনাদের রাশির চতুর্থ এবং সপ্তম প্রতি বুদ্ধির দেবতা বুধের যেহেতু মাসের শুরুতে ভাগ্যস্থানে রবিক এবং কেতুকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে তো যার ফলে যারা বিবাহ করবেন বিবাহযোগ্য পাত্রপাত্রীরা তাদের বিবাহ কার্য যেমন সুসম্পন্ন হবে এমন কি এই বিবাহের পরই আপনাদের ভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে অর্থাৎ ভাগ্য জ্বলে উঠবে ভাগ্য ফুলে ফেঁপে উঠবে ভাগ্যে এক চমক সৃষ্টি হবে এক কথায় ভাগ্য লক্ষ্মী গৃহে প্রবেশ করবে আর লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু পূর্ণ করে দেবে এমনকি যাদের পরিবারে ডিসেম্বর মাসে নতুন শিশুর আগমন ঘটবে সেই নতুন শিশু জন্মের পরও কিন্তু কিন্তু আপনাদের ভাগ্য উন্নতি ঘটবে তাছাড়া যোগ্য কর্ম উচ্চ শিক্ষা ধর্মীয় যাত্রা এমনকি বিশেষ করে ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে বিদেশ গমনের স্বপ্ন কিন্তু পূর্ণ করবে তাছাড়া পিতামাতার কাছ থেকেও প্রচুর সাহায্য সহযোগিতা পাবেন পিতামাতার স্বাস্থ্যগত ব্যাপার ভালো থাকবে মামলা মোকদ্দমায় জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে এমনকি বিশেষ করে শত্রু ও বিরোধী পক্ষরাও কিন্তু পরাস্ত হতে বাধ্য হবে যার ফলে মিন রাশির জাতক জাতিকাদের এই মাসটি বিশেষ করে মায়া মমতা এমনকি ধৈর্য সহ্য সেই সঙ্গে ধন ঐশ্বর্য প্রতিপত্তি নিয়ে মাসটি অতিবাহিত করবেন তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই তো দর্শক বিন্দু এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে ভালো লাগার বিষয় নয় আমার দেওয়া প্রেডিকশান বছরের শেষ মাস ডিসেম্বর মাসের ভাগ্যাদেশের সঙ্গে যদি মিল খায় তাহলে ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন কারণ আপনাদেরই একটি কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগাবে তো দর্শকবৃন্দ আপনারা ভালো থাকুন সুস্থ সুন্দর জীবনযাপন করুন এই ডিসেম্বর মাসটি সকল রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বয়ে আনুক শেষ ভালো যার সব ভালো তার হোক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার